নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 সেপ্টেম্বর 2022 মঙ্গলবার স্বয়ং বজরঙ্গলীর আশীর্বাদে যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় বজরঙ্গলী, জয় বজরঙ্গলী, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি প্রতিদিনের মতো একটি কথা বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ শুধুমাত্র রাশির নাম শুনে আপনি বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। কারণ আমি এখানে বলে দিই, এখানে আমি একটা সার্বিক বিচার কিন্তু করি, এখানে যে আপনার যে ব্যক্তিকেন্দ্রিক যে বিচার এটা কিন্তু নয়। কারণ এখানে দেখা দরকার আপনার, এখানে আমি জন্মকুণ্ডলী বা হস্তরেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটি একটা ইন জেনারেল আমি কিন্তু জানাচ্ছি। তবে এই যে পাঁচ রাশির কথা বলছি, যে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, কম বেশি এই পাঁচ রাশি অর্থপ্রাপ্তি হবে, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি, এই পাঁচ রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে, সবার ক্ষেত্রে যে সমান হবে সেটি কখনোই না। কারণ প্রত্যেকেরই দশা মহাদশা আপনার আলাদা চলছে, আপনার ক্ষেত্রে গ্রহের গোচর আলাদা আছে, আপনার নবগ্রহের পজিশান আলাদা আছে, এই জায়গাগুলো কিন্তু বিচার করা কিন্তু একান্তই দরকার। এই যে আকস্মিক প্রাপ্তির যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু গ্রহ হচ্ছে কলিযুগের রাজা, হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। আপনার জন্মচকে রাহু গ্রহ কেমন আছে এটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু আপনার লগ্ন টু দ্বাদশ আপনার কোন ভাবে অবস্থান করছে এবং কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রটা কি জানেন বিশেষভাবে কিন্তু প্রভাব বিস্তার করে। এবং ডিগ্রি কত দিক থেকে, বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে না যুবক অবস্থাতে আছে, এই জায়গাগুলো মানে পুঙ্খানুপুঙ্খ বিচার করা কিন্তু একান্তই দরকার। রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার প্রাপ্তির যোগ খুব তাড়াতাড়ি কিন্তু হবে, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং পাওয়ার রিং পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের উপর। এবং এর পাশাপাশি আপনার শনি এবং বুধ এবং শুক্র, শনি বুধ শুক্র এই তিনটি গ্রহ কিন্তু সাপোর্টেড জায়গা, অর্থাৎ আপনার ন্যাকাল চার্টে এই জায়গাগুলো দেখা দরকার। এবং আপনার ভাগ্যভাগ, আপনার ধনভাগ, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। ওই জায়গাগুলো যদি পুঙ্খানুপুঙ্খ, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, এই প্রাপ্তিটা জানেন সম্পূর্ণ ভাগ্যের কিন্তু খেলা। আপনার ভাগ্যভাবকে যদি আপনি স্ট্রং করেন আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এই জন্য ভাগ্য ভাব উপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, ভাগ্যাধিপতি কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নেই তো, বা ভাগ্যাধিপতি কোন ভাবে অবস্থান করছে বা আপনার ভাগ্যভাবে কোন গ্রহ অবস্থান করছে, এই জায়গাগুলো পর্যালোচনা করা কিন্তু একান্ত দরকার। দেখুন প্রত্যেক মানুষের জীবনে কম বেশি প্রাপ্তির যোগ থাকে, কারো ক্ষেত্রে আগে কারো ক্ষেত্রে পরে দেরিতে। দেখুন আপনার আগামীকালে থাকতে পারে বা আপনার হয়তো বা কেটে গেছে বা আপনার আজ থেকে ছ মাস পর আছে, এটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক নির্ণয় কিন্তু করে দিবে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা যাতে কেটে গেছে সেই জায়গাটা কিন্তু আপনার বার্থ চার্টকে সঠিক প্রতিকার করে সেই জায়গাটা কিন্তু আনানো সম্ভব। দেখুন অসম্ভবকে সম্ভব করাই জ্যোতিষশাস্ত্রের কাজ, এটা হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং শুধুমাত্র রাহু রক্ষা কবচের সাথে সাথে যদি আপনি ভাগ্যভাবকে স্ট্রং না করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ভাগ্যভাব স্ট্রং আছে রাহু কারণ, তাহলে রাহু রক্ষা কবচ আপনি নিন, কিন্তু আপনার ভাগ্যভাব পীড়িত আছে, আপনার ভাগ্যভাব পীড়িত, আপনি ভাগ্যভাবকে স্ট্রং করুন, তার সঙ্গে সঙ্গে রাহু রক্ষা কবচ নিন, আপনার ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু নিশ্চিত। আমি বারবার বলছি আপনার দশা কিসে চলছে, আপনার
পজিটিভ চলছে না নেগেটিভ চলছে, রাজযোগ না মারক, এটা কিন্তু দেখা দরকার। আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কত বা লাকি নাম্বার, প্রত্যেকটি সংখ্যা কিন্তু একটি দ্বারা গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। এক রবি, দুই চন্দ্র, দুই চন্দ্র, তিন বৃহস্পতি, চার রাহু, পাঁচ বুধ, ছয় শুক্র, সাত কেতু, আট শনি, নয় মঙ্গল। অর্থাৎ এই যে নবগ্রহের দ্বারা এই সংখ্যাগুলো কিন্তু পরিচালিত। আমি যে এই পাঁচ রাশির কথা আগামীকাল বলছি, এই পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। বুড়িয়ান যোগ আগামীকাল থাকছে, বুড়িয়ান যোগে এবং আপনার ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র দিনটাকে রিপ্রেজেন্ট করছে। শুভ সময় 11:47 থেকে 12:37 পর্যন্ত এবং রাহুকাল বিকাল 3:00 থেকে 4:30 পর্যন্ত রাহুকাল থাকছে। এবং আরেকটি আপনাদের শুভ সময় সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 8:12 পর্যন্ত, টাইমটা কিন্তু ব্রহ্ম মুহূর্ত, এই সময়টা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে পাঁচ রাশির কথা বলবো, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে আমি জানাবো। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম রাশি আগামীকালের দুর্দান্ত সুপার প্রাপ্তি রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের শুভ সময় বিকাল 5:08 থেকে শুরু করে সন্ধ্যা 7:02 পর্যন্ত, আপনাদের ক্ষেত্রে টাইমটা কিন্তু শুভ। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 1 এবং 7। আপনাদের শুভ সময় 4:45 থেকে 4:45 থেকে শুরু করে 7:52 পর্যন্ত, বৈকাল 4:45 থেকে শুরু করে সন্ধ্যা 7:52 পর্যন্ত কিন্তু আপনাদের টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 11:18 থেকে 12:47 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বিশেষভাবে প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 12:54 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম টার্গেট নাম্বার এবং শুভ সময় সেটি, সেই রাশি সৌভাগ্যশালী যে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় বিকাল 5:36 থেকে শুরু করে রাত্রি 8:18 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ আমি যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা আপনাদেরকে দিলাম বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এই সময়টা বিশেষভাবে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে হচ্ছে না, নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করুন, পাওয়ারিং পরিধান করুন এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনার ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ম্যান টু ম্যান ডিফার করবে, কারণ প্রত্যেকে কিন্তু ধনী হতে চায়। তাহলে প্রত্যেকে যদি আজকে ধনী হয়ে যেত তাহলে আমাদের আজকে জগতে কিন্তু গরিবী আনাতে কিন্তু থাকতো না। এই জন্য সব সর্বশেষ যে কথা বলবে সেটা হচ্ছে আপনার জন্মছক। আপনার জন্মছকে যদি যোগ থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি হবে। অনেকে চেষ্টা করছে, প্রাপ্তি হচ্ছে না, যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এই পাঁচ রাশির সুপার প্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যে প্রাপ্তি বলুন না কেন, এই পাঁচ রাশির আগামীকাল মানে ফুল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনার জন্মছক এবং হস্তরেখা আপনি বিচার করান, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, দেখুন ভিডিও দেখছেন, প্রতিদিন ভিডিও দেখছেন কিন্তু হচ্ছে না, জানবেন আপনার জন্মছক আপনার ডিস্টার্ব আছে। ভিডিওটি বোঝাতে নমস্কার।